আজ শুক্রবার চৌঠা শ্রাবণ দু হাজার তেইশ সালের একুশে জুলাই বৃষব রাশি বৃষবলগ্ন টরাসাইনারি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শুক্রের একটি বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন পারলে সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার জপ করুন প্রেমের ক্ষেত্র বলুন ফেমাস বা বিখ্যাত যদি হতে চান ক্রিয়েটিভ জগতের কথা বলুন এগুলির ধারক কারক বাহক গ্রহই কিন্তু এই শুক্র গ্রহ জন্মছকে যাদের শুক্র গ্রহ মজবুত পজিশনে আছে তাদের কিন্তু ফেমাস হওয়ার যোগ্য থাকে প্রেমের জীবনে মেলে সাফল্য ফ্যাশান ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এডিটিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জগতে যারা কাজ করছেন অথবা স্টেশনারি জুয়েলারি বা গার্মেন্টসের বিজনেস যারা করছেন বা এই সেক্টরে কোনো কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃতি বা দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি করবার জন্য শুক্রের নাম জপ ধ্যানারাধনা আপনারা করতেই পারেন প্রভূত পরিমাণে উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন শুক্রবারের দিন দেবী লক্ষ্মীর নাম জব দেন আরাধনা যদি করেন অর্থাৎ আজকের দিনে আপনারা আরও উপকৃত হতে পারেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আচার ব্যবহারে মনোমুগ্ধকারী ব্যবহার আজ সকলের ক্ষেত্রেই কিন্তু দৃষ্টিকে আকর্ষিত করবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জনের সম্ভাবনা আপনারা পাবেন কাউকে যদি টাকা পয়সা ধার দিয়ে থাকেন কবি ইজিলি ফেরত পেয়ে যাবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেটিংয়ের অংশ হলেই বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটিতে পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় তাহলে আপনারা সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্তত থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে পশন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি সজাগ দৃষ্টি বজায় রাখুন তা না হলে আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কোনো ব্যক্তি কিন্তু নিয়ে চলেই যেতে পারে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও রাখতে হবে বন্ধু বান্ধবদের সাথে বা আত্মীয় পরিজনদের সাথে আজকে দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়ে অতিবাহিত হবে তবে পরিবারের প্রতি কোনো প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে যেন ভুলবেন না আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না